ইলিশ দিলাম, গ্যাস দিলাম, 26 লক্ষ ভারতীয়কে বাংলাদেশে চাকরিও দিলাম, এবং সর্বশেষ দিলাম কন্যা। আর প্রতিদান হিসাবে মুদি তুমি আমাদেরকে দিলা বন্যা। এখন অনেকেই বলতেছেন যে শেখ হাসিনাকে তাড়াই দেওয়ার জন্য বন্যা হয়েছে, এই সমস্যা ওই সমস্যা। তো তাদেরকে একটা কথা বলতে চাই, ফেরাউনের যখন পতন হয়েছিল, নমরুদের যখন পতন হয়েছিল, তখন টানা 40 দিন পর্যন্ত ভারী বর্ষণ হয়েছিল। টানা 40 দিনে ভারী বর্ষণে মানুষজন ভয় পেয়ে গিয়েছিল, বলল আল্লাহ এ কিসের প্রতিদান। তখন আল্লাহ পাক জানিয়েছিলেন এই 40 দিন, এই 40 দিনের ভারী বর্ষণে মাটি উর্বর করবে, আর ফেরাউন এবং নমরুদ এই মাটিতে যে অন্যায় অপরাধগুলো করেছে, এই বর্ষণের পানি তাদের সমস্ত অপকর্মগুলোকে ধুয়ে নিয়ে চলে যাবে। তো প্রিয় বাংলাদেশবাসী, আপনারা ভয় পাবেন না, এই যে বন্যা শুরু হয়েছে, এই বন্যা মাটিকে উর্বর করবে। আর আওয়ামী লীগ বিগত 17 বছরে এই বাংলাদেশের সাধারণ মানুষের সাথে যে অন্যায়গুলো করেছে, যে অপকর্মগুলো করেছে, এই সমস্ত অন্যায় অপকর্ম এই বন্যার পানির সাথে ধুয়ে মিশে সাগরে চলে যাবে ইনশাআল্লাহ। সুদিন খুব সামনে ইনশাআল্লাহ, আমরা সবাই সুদিনের অপেক্ষায়।